আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট গুপ্ত ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন পার্টির বাজার দর জানার জন্য, প্রিয় দর্শক, মাই ফার্স্ট গুপ্ত ব্লগ চ্যানেলটি বিভিন্ন জায়গা থেকে যে তথ্যটি সংগ্রহ করেছে সেখানে কিন্তু আমরা একটা বিষয় খেয়াল করেছি যে পাটের চাহিদা মোটামুটি, অর্থাৎ পূর্বে যেরকম ক্রেতা বিক্রেতার মধ্যে একটা হাই প্রত্যাশ দেখা যেত, অর্থাৎ ক্রেতা পাট কেনার প্রতি অনীহা ছিল এবং যারা বিক্রেতা ছিল তাদেরকে কিন্তু একটা বিষয় দেখা গেছে যে ক্রেতার পিস পিস ঘুরতে হতো। প্রিয় দর্শক, এখন কিন্তু সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বর্তমানে দাম যাই বাড়ুক না বাড়ুক ক্রেতার সংখ্যা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আজকে পাটের বাজার দর সম্পর্কে মাই ফার্স্ট উত্তর ব্লগ চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি যে সর্বোচ্চ যেটি পাটের বাজার দর পাবনাতে সেটি 2930 টাকা পর্যন্ত সবিক্রি হওয়ার খবর মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি সংগ্রহ করেছে। বিভিন্ন যারা পাটের মোকাম এবং যারা পাট বিক্রেতা তাদের কাছ থেকে, প্রিয় দর্শক, এটি কিন্তু একটি ভালো লক্ষণ। এখন ঈদের পরে পাটের বাজার দর বা চাহিদা কতটুকু বাড়তে পারে সেই বিষয় সম্পর্কে কিন্তু তথ্য সংগ্রহে ব্যস্ত আছে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি, তাই সঙ্গে থাকবেন তাহলে আপনি কিন্তু জানতে পারবেন যে ঈদের পরে বাজার দর কতটুকু পরিবর্তন হতে পারে। প্রিয় দর্শক, এছাড়া নাটোর অঞ্চলের পাটের বাজার দরেরও কিন্তু কিছুটা পরিবর্তন আমরা খেয়াল করছি, অর্থাৎ চাহিদাটা বৃদ্ধি পেয়েছে। সেখানে 27 থেকে 2850 টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে এবং বগুড়ার রংপুর সেখানেও কিন্তু 2600-2700 টাকায় হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। তবে আশা করা যাচ্ছে যে ঈদের পরে পাটের বাজার দর আবার পূর্বের অবস্থা, অর্থাৎ প্রথমত আমরা যে বাজার দরটা পেয়েছিলাম সেটি 3000 টাকা থেকে 3100 টাকার মধ্যে, এই দামে আবার ফিরে আসার কিন্তু বড় ধরনের একটি সুযোগ তৈরি হচ্ছে সামনে। প্রিয় দর্শক, এই বিষয় সম্পর্কিত ভিডিও কিন্তু সামনে আমরা উপস্থাপন করব যে কেন মনে হচ্ছে যে সামনে পাটের বাজার দর আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে। প্রিয় দর্শক, এদিকে জামালপুরের পাটের বাজার দর 28 থেকে 2900 টাকার মধ্যে, ফরিদপুরের পাটের বাজার দর কিছুটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সেখানে 3000 টাকা থেকে 3150 এবং কোনো কোনো তথ্য মতে সেখানে 3100-3200 টাকা পর্যন্ত কিন্তু হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হয়েছে। প্রিয় দর্শক, এদিকে কুষ্টিয়ার পাটের বাজার দর, কুষ্টিয়া এক অঞ্চলের পাটের বাজার দর 2600-2500-2400 এবং আর এক অঞ্চলের পাটের বাজার দর 2200-2300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ঝিনাইদহে পাটের বাজার দর কিছুটা কম হলেও সেখানেও কিন্তু 2300-2400 টাকায় হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে। যশোরেও কিন্তু 2200-2400 টাকার মধ্যে এলাকা ভেদে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। আপনাদের চুয়াডাঙ্গা 2200-2350 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে এবং মেহেরপুরে 2200-2400 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে। পঞ্চগড় লালমনিরহাট এসব জায়গায় পাটের বাজার দর 2500-2600 টাকার মধ্যে এবং কুড়িগ্রামের পাটের বাজার দর সম্পর্কে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে সেখানে কিন্তু 27 থেকে 2800 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে। আপনাদের পাটের বাজার দর কিছুটা হলেও কিন্তু ঘুরতে শুরু করেছে। এখন আপনার এলাকার পাটের বাজার দর কতটুকু পরিবর্তন হচ্ছে সে বিষয় সম্পর্কিত এবং ক্রেতার সংখ্যা এবং চাহিদা কেমন দেখাচ্ছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে সঙ্গে থাকবেন আমাদের, তাহলে একসঙ্গে ব্যবসা আপনি এবং আমরা সবাই মিলে এগিয়ে যাব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।